চল 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 উর্ধ গগনে বাজে মাদল। ও ওরে তুই কে রে? উই মনে হচ্ছে এটা পাল্লা বাবুর নতুন পেট। এটা কোনো যেমন তেমন পেট নয়, এটা হলো ডিটেকটিভ রকি। ডিটেকটিভ? ও সেই সব কাজই করবে যেগুলো তুমি করে থাকো। মানে কি হলো? মানে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। এবার এখানে বসো আর কামাল দেখো আমার রকি বাবা। রকি বাবা গুলু 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 দেখাও তোমার কামাল। আরে এটা কার ডগি? আচ্ছা তাহলে এটা ভাল্লা সিপাই, এর একটা ব্যবস্থা করতে হবে। দেখলে রকির কামাল, ব্যাট হোক বা হকি সবই মাচাবে রকি। রকি 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 ওয়ে তো আমার সঙ্গে কাজ করবে। ও তোমার সাথে নয়, এখন তোমার জায়গায় ওই তো কাজ করবে। আজ থেকে তোমার ছুটি। কিন্তু পাল্লা বাবু আমার যে ছুটি চাই না। দেখো কাকা, টাকা তো আর গাছে ফলে না, সেই জন্যই আমি রকিকে কাজে রেখেছি। ও অফিসে দেখাশোনাও করবে আর ডিটেকটিভ গিরিও। আর একে তো মাস মাইনেও দিতে হবে না। চলো ভাই, মনে করে চিঠি লিখো। হ্যাঁ এই রকি তো খুবই বুদ্ধিমান, আমাকে কিছু করতে হবে। আমার কার্বোনেটরে একটা আইডিয়া এসেছে, বলে বের করতে পারি। রকি আইসক্রিম খেতে ভালোবাসে, তাই রকিকে আইসক্রিম দেওয়া যা। কিন্তু তোমার মতো এত ভালো ডিটেকটিভ থোড়াই হতে পারবে। তুমি টেনশন করো না কাকু, ভালা আঙ্কেল তোমাকে অবশ্যই আবার ডাকবে। তুমি কোথায় গো? অফিস কেন আসোনি? নিই তো বললেন আমাকে আর আপনার কোনো প্রয়োজন নেই। আরে সেটা তো আমি এমনি বলেছিলাম। হ্যাঁ কেন? রকি বুঝি ছুটি কাটাচ্ছে। আরে রকি তো কেন, কি হয়েছে? রকি পালিয়ে গেছে নাকি? রকি কিডন্যাপ হয়ে গেছে। প্লিজ আমায় সাহায্য করো। রকি পাম্মির ফেভারিট নামের ফেভারিট ডগি ছিল। আচ্ছা তো মানে হলো আমার চাকরি আবার ফেরত পেলাম। তো ঠিক আছে, এখন থেকে আমার স্যালারি দ্বিগুণ হলো। টাকা কি গাছে ফলে নাকি? মাইনে বেড়ে গেল, আমার কপাল পুড়ে গেল। তুমি রকিকে শেষবার কোথায় দেখেছিলে? অফিসে ছিল। আরে কিছুই তো নেই এতে। এক মিনিট ভালো আঙ্কেল, একটু জুম করুন এটাকে।
এটা হলো জোগাবারের কাজ। কিন্তু এখন জোগাবারকে খুঁজব কি করে? এক্ষুনি বলছি। মোগাবার গোডাউনে আমরা জোগাবারকে পাবো। রোজি এখানে, তার মানে জোগাবার ভেতরে আছে। কিন্তু রোজি তো আমাদের ভেতরে যেতেই দেবে না। আইডিয়া। ওই জোগাবার, বলি কোথায় তুই? রকিকে ফিরিয়ে দে। রকি চাই, তাহলে নিয়ে নাও। আরে ভয় পেয়ে গেছে ইঁদুর কোথাকারের। আরে ওরে, এটা কি? হ্যাঁ, এতগুলো বাক্স। আর এখানে আমরা রকিকে কি করে খুঁজব? ও, ক্রাইমের পাওয়ার, ক্রাইম মাস্টার জোগাওয়ার। এই গোডাউন থেকে তোমরা রকিকে কখনোই খুঁজে পাবে না। এই সব বাক্সগুলো তো একই রকমের দেখতে লাগছে। ওরে ও ভাইপো, তুই একটা কাজ কর, রকিওয়ালা বাক্সটা খোঁজ, আমরা জোগাওয়ারের খবর নিচ্ছি। ওকে কাকু। আরে দাঁড়া, জোগাওয়ার কোথায় যাচ্ছিস? আরে উপরে উঠছিস কেন? নিচে আয়। আরে বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে কোথায় উঠছিস? এরকম করে রকির বাক্স কোথাও খুঁজে পাবো না। এই বাক্সগুলো দিয়ে কিছু তো কাজ হলো। আরে জোগাবার আবার কোথায় গেল? আমাকে কেউ ধরতে পারবে না। রোজি, বাঁচাও আমায়। রকিকে খুঁজে পাবে না। থাম, ডগি চোর কোথাকারের। ওরে থাম, যাচ্ছিস কোথায়? তাড়াতাড়ি করো কাকু, না হলে জোগাবার পালিয়ে যাবে। ওরে থাম, বাইক থামা বলছি। আপনার উড়ে উড়ে যাওয়ার খুব শখ না? এই নিন তাহলে। আস্তে চালা, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে তো। কি করছে দেখো। আরে পালাও। আরে বন্ধ কিনে, মনে হচ্ছে আপনি দুর্বল হয়ে পড়েছে। একটু ফল খেয়ে নিন, শক্তি ফিরে পাবেন। হিচকে। ওরে ওরে, আমার চোখ জ্বলে যাচ্ছে রে। কাকু ওখানে কি করে চলে গেল? আরে কাকা, আমাকে বাঁচাতে এসে নিজেই বিপদে পড়ে গেল। রোজি, দেখিয়ে দে তোর জাদু। আরে বাবা, রিঙ্গা রিঙ্গা রোজি ভাই। বাহাদুর আঙ্কেল, একটু বাঁদিকে চলো, এবার স্পিড বাড়াও। জোগাওয়ারের পাওয়ার শেষ হয়ে গেছে।
ওরে বা, ওরে বললে বললে রিঙ্গার রিঙ্গার রোজি ভাই। ওরে ও ভাইপো, ওরে তুই তো ঠিক রকিকে বাঁচিয়ে নিলি। আমি না কাকু, আমরা বাঁচিয়েছি। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো। বন্ধুরা, এটা হলো কম্পিউটারাইজ ওয়াশিং মেশিন, যেটা ভয়েস কমান্ডে চলে। পরিষ্কার করো। খুঁজি আঙ্কেল, এই মেশিনটা ব্যাটারিতে চলে নাকি কারেন্টে? ভাইপো, এই মেশিনটা চালানোর জন্য না ব্যাটারি প্রয়োজন আর না কারেন্টে। ওহে খুঁজি সিং বাবু, এটা আবার কি? এটা হলো চিপ। এটা মেশিন থেকে খুলে নিলে মেশিনে মাল ফাংশন হয়। কেউ তো এটাকে থামা। তুমি বানিয়েছো, তাহলে মেশিনটাকে বন্ধ করার অন্য কোনো উপায় তুমি নিশ্চয়ই জানো। ভাইপো, এই চিপটাকে যে কোনো ভাবে ওই মেশিনটার মধ্যে লাগাতে হবে, আর কোনো উপায় নেই। ধরতে যেন না পারে রে ভাইপো। চিন্তা করো না কাকু, কাকু থাকতে ভাইপোর কিছু হতে পারে নাকি? বলি ওরে আমার ঘাটের মরা, বলি অসময়ের বৃষ্টির মতো কোথা থেকে ঝরে পড়লে? বাহাদুর, গাড়ি থামা। গাড়ি তো ওপর মালাই থামাতে পারবে ম্যাডাম, আমার পক্ষে তো সম্ভবই নয়। Oh, 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 oh,
না দেখা, পুরো মেকআপ নষ্ট করে দিল। এটা কি? আরে এটা আমাদের ম্যাডামের স্টাইল। আইনের হাত আর বন্দুক নিয়ে লাথি থেকে কেউ বাঁচতে পারে না। ওয়াশিং মেশিন জলে চলে, যদি কোনো ভাবে জলটা বরফ হয়ে যায় তাহলে মেশিনটা বন্ধ হয়ে যাবে। ওয়ে ওয়ে, কোথায় ফেসে গেলাম রে বাবা? শুধু একটাই আছে যে মেশিনটাকে ডিস্ট্রয় করে দিতে হবে, কিন্তু কিভাবে? ভাইপো থাকতে কাকুর কি কখনো কিছু হতে পারে?